অরুণাচল প্রদেশে কয়েক দশক ধরে বসবাস করছেন ছটি সম্প্রদায়ের মানুষ, অথচ আদি বাসিন্দা হিসেবে স্বীকৃতি পাননি তারা। রাজ্য সরকারের থেকে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটের দাবিতে দিন কয়েক আগে থেকে পথে নেমেছে ওই ছটি সম্প্রদায়ের মানুষ। গত শুক্রবার এক বিক্ষোভকারীর মৃত্যুর পরই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। শনিবার দিনভর তাণ্ডবের পর রবিবার নীতিবিহারে উপমুখ্যমন্ত্রী চৌনা মেইনের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এদিন সকালেই নিমসাই জেলায় নিরাপদ আশ্রয়ে সরে যান উপমুখ্যমন্ত্রী। ইটানগরে ডেপুটি কমিশনারের অফিসও ভাঙচুর করা হয়। বিক্ষোভকারীদের হাতে আক্রান্ত হয়েছেন এক পুলিশ অফিসার। এদিকে ডেপুটি কমিশনারের অফিস দখল নেওয়ার পাশাপাশি ইটানগর থানার বাইরে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। নাহারলাগুন স্টেশনে রেল অবরোধের জেরে চরম ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অরুণাচলের রাজধানী শহরের নিয়ন্ত্রণ হাতে নিয়েছে সেনা। সেনার তরফে ফ্ল্যাগ মার্চ করা হয়েছে, জারি করা হয়েছে কারফিউ। ইটানগর এবং নাহারলাগুনে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা, বন্ধ রাখা হয়েছে দোকান, বাজার, পেট্রোল পাম্প, একাধিক এটিএমে টাকা শেষের পথে। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, শনিবারই অরুণাচলের মুখ্যমন্ত্রীকে ফোন করে এ বিষয়ে খোঁজ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। রাজ্যের মানুষকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন তিনি। News Time.